হতেই হবে। একজন প্রকাশককে বাঁচতে হবে, একজন আর্ট কিউরেটরকে বাঁচতে হবে, একটা এক্সিবিশনকে আলো জ্বালাতে হবে, কিছু তো তাকে বিক্রি হতেই হবে, নড়ছে চলবে কি করে, নড়ছে বন্ধ হয়ে যাবে। এই যে এত করেও যদি ফাঁকা একটা স্টল দেখি তখন আমাদের সবার মন খারাপ হয়, আলোটা জ্বলতে তো ফ্রিতে দেবে না বললে যে আমাকে আপনি ফ্রিটা দিন বিষয়টা। এ কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের কেড়ে নিয়েছে, আমাদের বিরোধ তৈরি করেছে ছাপা বইয়ের সঙ্গে, তা নয়। ছাপা বইয়ের যে সমস্যা তার জন্য অনেক কারণ আছে নিশ্চয়ই। যিনি ছাপা বইটি সরিয়ে শুধুই সোশ্যাল মিডিয়ায় মন দিয়ে বসে আছেন, তিনি মনে করছেন আমি পড়ার থেকে উল্লাসের একটা গল্প শুনে, কোথা থেকে চার লাইন শুনে আমাকে গালাগালি করতে 10 লাইন সময় নষ্ট করে দিলাম, লিখিত সমালোচনা তো শুনতে হবে, প্রশংসাও যেমন শুনতে হবে, সমালোচনা তো বেরিয়ে গেলে শুনতে হবে, এ কিছু করার নেই। এখন ওই যে বললো না সমালোচনাটা আস্তে আস্তে, প্রথমে লেখাটা ভালো হয়নি, তারপর করতে করতে তার শিক্ষা, তারপর তার পরিবার, এই জায়গায় চলে গেলে ধরে নিতে হবে সে বেনজল, তাকে অস্বীকার করতে হবে, বেনজলটা বন্ধ করে দিতে হবে, ঢুকবো না, আমার ইচ্ছে আমি ব্লক করে দেবো, আমি যেমন ঢুকি না, আমার ইচ্ছে আমি ভালোটা ওখান থেকে নিই, খারাপটা ওখান থেকে নিই, অন্য জায়গায় খুঁজেছি আমি ভালো খারাপের, অন্য জায়গায় এক একজনের মত, এটা তার রুচির উপর নির্ভর করবে। ভালোটা আমি মারুফের কথা বলি, মারুফ প্রকাশক বললেন খুব ভালো, মারুফও যেমন সোশ্যাল মিডিয়ায় বইয়ের প্রচার করেন, আমার পাশে অপু বসে আছেন, সামনে তো অনেক প্রকাশনা দিদিদেরকে দেখতে পাচ্ছি, তারা আরো অনেক প্রকাশনা সংস্থা সব কৃতিরা বসে আছেন, তারা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের বইয়ের খবর অনেক মানুষের কাছে পৌঁছে দেন, দূর দূরান্তের মানুষ জানতে পারে, পরক্ষে তো ভালো সাহিত্যের খবরই জানতে পারেন, জানতে পারেন কেনেন কি না অন্য কেনেন আলাদা কথা। তবে মারুফ সোশ্যাল মিডিয়ার জন্য বড় হয়েছে এই কথাটা আমি মানি না, ছোট্ট একটা ইউটিউবে একটা দমদমের ঘর থেকে ও আজকে কলেজ স্ট্রিটে প্রায় 2টি প্রতিষ্ঠান করে ফেলেছে, এইটা ওর সাহিত্য গুণের জন্যও বড় হয়েছে, কারণ ও যে ব্যবসা করে সাহিত্যের ব্যবসা করে, ওটা ও বিক্রির ব্যবসা করে না, বিক্রির ব্যবসা করলে আরো অন্য কোনো বিক্রি করে অনেক বড় হতে পারত, অসম্ভব খেটে এক একটা বিষয় বেঁচেছে, খেটে পড়ে থেকেছে, আমার মতো একটা সামান্য লেখকের ঘরে গিয়ে বসে থেকে বলেছে একটা বই দিন, একটা বই দিন, বই দিন, ওর সাহিত্য গুণ এটা করেছে। ও অন্য কারোর কাছে গিয়ে যদি বলতো একটা জমি দিন, তাহলে এতক্ষণ অনেকটা হয়ে যেত, আমার সঙ্গে এখানে পেতামই না, তাও বলেনি, সোশ্যাল মিডিয়া ওকে করেনি, ওর সাহিত্য গুণ করেছে, এমন আরো বেছে নিয়েছে আমি কি করব, আমি কি, এটা তো ব্যবসা বটি, বই তো ব্যবসা বটি, আমিও তো রয়্যালটি পাই, আমিও তো কিনলে আমি তো মানে ফাঁকায় যাই না, সবাই পাই, আমরা অনিতা দিয়ে পান, মারুফের লাভ হয়, অপুর লাভ হয়, উল্লাসের হয় গিয়ে আমারও লাভ হয়, ব্যবসা তো বটি, কিন্তু এই ব্যবসাটি একটু অন্যরকম, এই ব্যবসাটার সঙ্গে মনের একটা সম্পর্ক আছে, এটা এমন একটা বইয়ের বিরোধ হচ্ছে সেটার জন্য আরো অন্য অনেক কারণ খুঁজতে হবে। আমার মনে হয় না যে খুব সোশ্যাল মিডিয়ায় আমার বিরোধ তৈরি করবে, কারণ আমি তো বললাম আমি নিজে তো থাকি না, আমাকে তো বিরোধ তৈরি করতে পারে না, আবার ও হয়তো থাকে, ওকে বিরোধ তৈরি করে না, ফলে এটা তো নিজের নিজের মতো। আমি খুব একটা জিনিসের শেষ কথা বলিনি এই পর্যায়ে, আমি ভীষণ পক্ষে, সেটা হচ্ছে বিরোধটা ভালো লেখা বনাম খারাপ লেখা, হ্যাঁ, সেটা গাছের বাকলে লেখা হচ্ছে না, শিলালিপিতে লেখা হচ্ছে না, মাটির দেওয়ালে লেখা হচ্ছে না, সোশ্যাল মিডিয়ার দেওয়ালে লেখা হচ্ছে, খুব দামি কাগজে বই লিখে অনেক খারাপ খারাপ লেখা হয়, তার জন্য পাঠক কমেছে বলে আমি মনে করি, আমি অনেক খারাপ লিখি বলে আমার পাঠক হয়তো তার জন্য কমেছে বলে মনে করি, আবার সোশ্যাল মিডিয়াও খারাপ লেখা হয়, অতএব বিরোধ ভালো লেখা বনাম খারাপ লেখা। ধন্যবাদ কৃষ্ণদাকে, ছোট থেকে শুনে আসছি একটি বিশেষ হাউস আর কি সংবাদপত্র গোষ্ঠী, তাদের তারা নাকি বাংলা সাহিত্য ধ্বংস করে দিয়েছে, তো মোটামুটি ধরুন গত 25-30 বছর ধরে আমি শুনেই আসছি, তো বাংলা সাহিত্য ধ্বংস হয়েই গেছে ধরে নেওয়া যায় আর কি, তো এখন ফলে সবার বারবার অন্তের সময় মানে সবাই যখন একটা তার চারিদিকে প্রভাব বিস্তার করে ফেলেছে সে, ফলে এটা এক শ্রেণীর মানুষ সবসময় বলবে, আর বাংলা সাহিত্য বা বই এমন ঠুনকো বিষয় না, মানে ধর্ম অনুভূতির মতো এমন ঠুনকো বিষয় না যে গুমদাম তার অনুভূতিতে আঘাত লাগবে, ফলে এটা অনেক শক্তিশালী একটা ব্যাপার, এবং আমার মনে হয় বইয়ের ধর্ম আমাদের যে 8-5টা আর কি সব ধর্ম আছে তার থেকে অনেক অনেক বড় ধর্ম, ফলে তার সে অনেক বেশি স্ট্রং, ফলে তার কোনো কিছুতেই তাকে ধ্বংস করা সম্ভব না, সে থেকে যাবে, সে যে কোনো ফর্মে থেকে যাবে, সে আগে যখন বই ছিল না মানে পুঁথি ছিল সেটাও একটা বই, তো তো সেখান থেকে ছাপা বই, পরবর্তীতে হয়তো বইয়ের অন্য কোনো একটা মাধ্যম চেঞ্জ হবে হয়তো, কিন্তু এই যে আমাদের বই এই বিষয়টা থেকে যাবে, মানে বই মানে তো একটা ভাবনা, তো সেই ভাবনাটা থেকে যাবে, তো ফলে এরকম অনেকেই আমাদের কাছে আসতো, মানে আমরা তো যখন শুরু করেছি তখন একটু আগে বললাম যে ফেসবুক টুইটারের জমানা শুরু হয়নি, সেটা তোমাদের তোমাদের আরো ভালো বলতে পারবে, যে কোনো বড় কাগজে একটা লেখা বেরিয়েছে দৈনিকে, দৈনিকের সাহিত্য তো দৈনিক একটা লেখা বেরিয়েছে 2-3টে, তারপরেও কিন্তু সে বই করতে আসে, ফলে শুধু সোশ্যাল মিডিয়ায় লেখা বেরোলেই বই করতে আসে
আর সংবাদপত্র লেখা বেরোলে বই করতে আসে না, এটা আমি একমত নই। হ্যাঁ হ্যাঁ, তো দ্বিতীয় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় লেখা সম্পাদিত নয় বলেই সেটা খারাপও থাকতে পারে ভালো থাকতে পারে, যেমন তেমনি সংবাদপত্রে বা কোনো সম্পাদিত পত্রিকায় লেখা বেরোলেও খারাপ থাকতে পারে, এটাও কিন্তু মেনে নিতে হবে। কিন্তু সেটা সবসময় ভাবছি যে সম্পাদিত মানেই সেটা একেবারে দুর্দান্ত লেখা, এরকম কিন্তু নয়, এরকম হয় না, মানে হয়নি, মানে গত কয়েকশো বছরে সমাজে সংবাদপত্র বা যে আমাদের যে ম্যাগাজিনের ইতিহাস, সেই ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি দেখতে পাবো যে সেখানেও নানা রকম পক্ষপাত, নানা রকম বিষয় যুক্ত হয়েছে। তো ফলে সেখানে চেপে দেওয়ারও, অনেক ভালো ভালো লেখককে চেপে দেওয়ারও ব্যাপার ঘটেছে, তো সেইটা অন্তত এখন হয় না। তো ফলে আমরা দুটো খারাপ লোক বিখ্যাত হয়ে গেল দেখবো, নাকি একজন ভালো লেখক তিনি মারা গেলেন, তার লেখা প্রকাশ করতে না দেওয়ার জন্যে তার লেখক সত্তার মৃত্যু ঘটলো, সেটাকে বড় করে দেখবো। আমার মনে হয় যে এক্ষেত্রে কোনো লেখক সত্তার যেন মৃত্যু না ঘটে, ভালো মন্দ সেটা সময় বলবে, কাল বলবে, পাঠকেরা বলবে। যেটা একদম প্রথমে উল্লাসদা বললেন যে অনেকে মনে করেন যে এখন নাকি কিছুই লেখা হচ্ছে না, আমি একদম সহমত নই। আমি বলবো যে এই মুহূর্তে বাংলা সাহিত্যে দুর্দান্ত দুর্দান্ত লেখা হচ্ছে। আপনারা যারা এর কথা বলেন তাদের পরিষ্কার বলবেন যে তারা পড়েন না, তারা পড়েন না তাই একথা বলছেন। এবং গত এই যে যদি আমি 200 বছরের ছাপার ইতিহাসের কথা ভাবি, তাহলে এই মুহূর্তটাও আজ থেকে 25 বছর পরে দেখবেন যে লোকে বলবে যে 2022 সালেও 2020 সালেও অসাধারণ সব উপন্যাস লেখা হয়েছে। তো যারা পড়ছেন তারা এটা জানেন যে লেখা হচ্ছে, মানে আমি বললে এক্ষুনি 10টা বইয়ের নাম বলতে পারি, কিন্তু অকারণ বলে তারপরে আমাকে আবার হোয়াটসঅ্যাপে অনেক গালাগালি শুনতে হবে, যাদের নাম বলবো না আর কি। তো ফলে সেটা আমি আর বলছি না আপাতত, কারণ যদি জানতে ইচ্ছা হয় আমাকে পরে আলাদা করে ইনবক্স করবেন, আমি বলে দেবো। তো এটা ওপো বলতে পারবে, সবাই বলতে পারবে, জানে সবাই, প্রকাশ্যে লেখাটা একটু সমস্যা আছে। তো যাই হোক, তো ফলে দুর্দান্ত লেখা হচ্ছে, আপনারা পড়ুন। মানে হোয়াটসঅ্যাপ ফেসবুকে জমা না বলে তার লাইক বেশি হলেও ভালো লিখতে পারেন তিনি, যেটা পুজোদা বললেন যে ভালো লেখা আর খারাপ লেখাটাই আসল, আপনার ভালো লাগা খারাপ লাগাটাই আসল, আপনার যে লেখা ভালো লাগবে আপনি সে লেখাই পড়বেন। মানে জোর করে পুজোদা এটা ভালো লেখা বলেছে বলে আপনি পড়লেন আর আমি খারাপ বলেছি বলে পড়লেন না, এরকম করবেন না। যেটা লেখা পড়তে আপনার ভালো লাগবে আপনি সেই লেখা নির্দ্বিধায় পড়বেন, তাতে যদি 1000 লাইক হয় তাও পড়বেন, একটা লাইক হলেও পড়বেন, তাতে যদি একমাত্র শেয়ার আপনাকেই করতে হয় আপনিই করবেন। কেননা ওই যে প্রথমেই বললাম যে ভালো জিনিসটাও বারবার বলার দরকার, সেটা আপনারই কাজ, কেউ বলেনি বলে আপনি করবেন না এটা হতে পারে না। এরকম হয় না, আমরা অনেক সময় ধরুন ট্রেনে বাসে যাচ্ছি, একটা লোক হয়তো লজেন্স বিক্রি করছে বা একটা লেবু বিক্রি করছে, কেউ কিনছে না, আমার হয়তো ইচ্ছে করছে, আমার হয় মাঝে মাঝে ইচ্ছে করছে কিনতে, কিন্তু কেউ কিনছে না, হয় না যে থাক আমার নিশ্চয়ই এটা ভালো না, হয়তো যেই একটা দুটো লোক কিনতে শুরু করলো অমনি দেখবেন তার পিছনে 4-5 জন 7 জন 8 জন দাও আমাকে দাও আমাকে 4টে লজেন্স দাও আমাকে 4টে লজেন্স দাও। তো ফলে এইভাবে এবং এরকম করতে করতে দেখেছি অনেক সময় কেউ কেনেনি বলে আমার হয়তো লজেন্স কেনা হয়নি, পরে খুব কষ্ট পেয়েছি সেটা লজেন্স খাওয়ার দরকার ছিল এই সময়টাতে একটা। তো এভাবে নিজেকে বঞ্চিত করবেন না, আমার মনে হয় যেটা বঞ্চিত করা উচিত না, যা আপনার ভাল লাগবে যে লেখা পড়তে ভাল লাগবে পড়ুন, ভাল লাগবে। আর বই আলটিমেট যে প্রকাশক ছাপবেন, মানে যেটা হয়তো আমি রিজেক্ট করে দিয়েছি সেটা হয়তো ও ছাপতে পারে, ও যেটা বাদ দিয়েছে আমি ছাপতে পারি, সেটাও কিন্তু ভালো লাগা মন্দ লাগার বিষয় ব্যক্তিগত, মানে এটাই কিন্তু একেবারে ফাইনাল ডিসিশন না, যে এটাই একমাত্র সাহিত্য।